আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, তাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের লুৎচাষ কচু, 1 একর জমি এটা। তো ভিউয়ার্স, আসলে আমরা যে বলে থাকি যে আসলে 5 থেকে 6 মণ লুতে আসলে কিভাবে হয় 1 বিঘা বা 33 শতাংশ জমি, তো ভিউয়ার্স আমরা কিন্তু সর্বনিম্ন হিসাবটা দিয়ে থাকি। তো এর থেকে বেশিও কিন্তু আপনার 7 থেকে 8 মণ পর্যন্ত লতি হয়। তো এই যে টোটালি দেখেন, এগুলা সব কিন্তু লতি। আসলে কি পরিমাণে লতি হয়ে আছে ভিউয়ার্স দেখেন, যে প্রতিটি গাছে প্রতি সপ্তাহে কিন্তু আপনার 3টা থেকে 4টা লতি হয়, আপনার 12 থেকে 14টাতেই কিন্তু কেজি হবে। তো এই লতিরাস কচুটা আপনার যদি প্রতি সপ্তাহে, আমি একটা হিসাব দিই, হিসাবে কিন্তু অনেকেই বেশি করে দেয়, বাট আমি হচ্ছে হিসাবটা কমায় দিই, যে আপনার প্রতি সপ্তাহে এখান থেকে যদি 4টা না, আপনার 2টা করে লতি যদি পান, তাহলে আপনার 4000 পিস গাছ থাকে। তো 1 বিঘা বা 33 শতাংশ জমিতে, তাহলে আপনি এখান থেকে কিন্তু আপনি 8000 পিস লতি পাবেন অনায়াসে। আর এই 8000 পিস লতিতে আপনার হচ্ছে আপনার 12 থেকে 14টাতেই কিন্তু কেজি হয়ে যায়। তাহলে দেখা যায় যে আপনার হচ্ছে 12টাতে যদি কেজি হয়, তাহলে আপনার হচ্ছে প্রায় 6 মণ আপ, মানে ক্যালকুলেটার হিসাব আপনার 6 মণ আপ হয়ে যাবে। কিন্তু আপনার 14টাতে কিন্তু কেজি, 14টাতে আপনার যদি কেজি হয়, তাহলে আপনার 6 মণ, টোটালি 6 মণ হবে। আর আপনার প্রতিটা গাছে কিন্তু আমি কিন্তু সর্বনিম্ন 2টা হিসাব দিলাম, কিন্তু আপনার 3টা থেকে 4টা পর্যন্ত লতি হয়। যেমন আপনাদেরকে দেখাই, যে ভিউয়ার্স এই যে দেখেন, যে ওই যে ওই 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 পাশের ওই গাছটাতে, পাশের যে এই গাছটাতে এই লতিটা, এইটা একবারে কাটা যাবে। আর এখান থেকে কিন্তু এই যে এটা আবার হচ্ছে, এই যে এই পাশে আবার হচ্ছে। তো তারপরে কিন্তু আপনার এখান থেকে 2টা অলরেডি এই সপ্তাহে 2টা উঠানো হয়েছে, তারপরে 2টা হয়েছে, তো 4টা। তারপরে এই গাছ থেকে আবার হচ্ছে এই যে উঠানো হয়েছে, যে তারপরে 2টা আছে, ওই যে পাশে ওই যে উঠাচ্ছে। তো প্রতিটি গাছে এই ভিউয়ার্স দেখেন, এক চালান করে কিন্তু সপ্তাহে 3 দিন উঠানো যায়। তো উঠানো হয়েছে একবার, এই যে দেখেন, যে প্রতিটা গাছেই এখনও কিন্তু 2টা করে উঠানোর উপযুক্ত লতি এখনও আছেই। এই যেগুলো কিন্তু প্রতিটা গাছে যে দেখতে পাচ্ছেন, যে উঠানোর উপযুক্ত লতি কিন্তু আছে। তো ভিউয়ার্স, এই লতিরাস কচু অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। আপনারা যদি কেউ এটা চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু ওই চারাগুলো সংগ্রহ করতে পারেন, একদম অরিজিনাল যে চারাগুলো। ভিউয়ার্স, একটা জিনিস কি, আসলে আপনি আসল যদি চারা যদি না পান, লতিরাস কচু চাষের মেন হচ্ছে অপশনটা হচ্ছে আপনার হচ্ছে চারাটা সঠিক হইতে হবে। তো সঠিক চারা যদি আপনি চাষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সফল হবেন। আর ভিউয়ার্স, এই লতিরাস কচু যদি কেউ চাষ করতে চান, অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনার সেখান থেকে যোগাযোগ করে আপনাকে চারাটা সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, তো কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।